আপাতত অ্যাবি বাবুকে এখানেই সেট করে দেওয়া হয়েছে। ও আরে কি মিষ্টি হাসি। হ্যালো এভরিওয়ান, হ্যাপি ওয়েনসডে। ওয়েনসডের বিকেলবেলা অফিস শেষ হয়েছে, এক কাপ চা নিয়েছি, গ্রিন টি যদিও, আর একটা বিস্কিট খাবো, তারপর রান্নাবান্না সব শুরু করব। তো একটু বাগানে এসেছি লঙ্কা নিতে আজকে। এই সপ্তাহে যে ইন্ডিয়ান স্টোর গিয়েছিলাম, কয়েকটা লঙ্কা কিনেছি, মানে কাঁচা লঙ্কা যেটা কিনেছি একদমই বাজে, একটুও ঝাল নেই, চার পাঁচটা লঙ্কা দিয়েও কোনো ঝাল নেই। তো ভাবলাম বাগানে, আবার এই গাছটার লঙ্কা তো শুধুমাত্র এরকম লাল হলে পরেই ঝাল হচ্ছে, এই যে এরকম যখন গ্রিন থাকছে তখন একটুও ঝাল হয় না। ভাবলাম এখানে গাছে যখন আছি তাহলে কয়েকটা লাল লঙ্কা নিয়ে যাই, দু তিনটে নিলেই হয়ে যাবে, আজকে শুধু ডিমের ঝোল করব। অফিসটা শেষ করে একদিকে ডিম সেদ্ধ আর একদিকে ভাত বসিয়ে দিয়ে বাগানে গিয়েছিলাম, তারপরে একটু চা টা খেয়ে তারপরে কিচেনে এলাম। ভাবলাম ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এসে দেখছি স্টোভটাই অন করিনি, কি আর করা যাবে। তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে অমলেট দিয়ে ঝোল করে নিই, একটাতে অমলেট বসালাম আর একদিকে ডিমের ঝোলের এই কারিটা রেডি করলাম, কারণ হাতে একদম সময় নেই যে ডিম সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। কারণ ডিনারটা করেই তারপরে আমরা বেরোবো, আজকেই ভাবছি অ্যাবির জন্য পিয়ানোটা কিনে নেব, এরপরে আর সময় করে উঠতে পারবো না, উইকেন্ডেও খুব ব্যস্ত থাকবো, আর এখন উইকডেজে মাঝে মাঝে অমিত আবার বিকেলে ব্যাডমিন্টন খেলতে যায়, তো আজকে অ্যাবির কোনো ক্লাস নেই, তাই ভাবলাম আজকেই কিনে নিয়ে আসি পিয়ানোটা। আবার ডিনার টিনার কমপ্লিট করে তারপরে বেরিয়েছি, এক্স্যাক্টলি 7টার সময় বেরিয়েছি অ্যাবি বাবুর পিয়ানো কিনতে। দেখা যাক আজকে কিনতে যাবে, যা মানে আমরা যাবো আজকে, কিন্তু পাওয়া যাবে কিনা ওরকম ভেবো না, মানে হয়তো বুক করে আসবো, দুদিন পরে আসবে, এরকম হতে পারে, হতেই পারে, হ্যাঁ হতেই পারে যে ওদের স্টক নেই ওরকম, মানে নিয়ে যাচ্ছি পিয়ানো কিনতে, তারপরে যদি পিয়ানোটা না কিনতে পারে তখন তো মন খারাপ হবে, তো সেই জন্যই বলছি। তো পিয়ানো কিনে তারপরে যদি হাতে সময় থাকে তাহলে আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। আবি যে পিয়ানো কিনবো যেখান থেকে সেই শপটা হচ্ছে একদম ডাউন টাউনের মধ্যে, বুঝতে পারছি না, কিন্তু রমেন এখানেও আছে, প্রত্যেকদিন এর আগেও একদিন এসেছিলাম না দেখতে, তখনও হচ্ছে এই তো দোকানটা, এই যে এই শপটা, কিন্তু পার্কিং পেলাম না, দুদিকেই গাড়ি পার্ক করা আছে, এবার আমাদের ওই ওদের পেছনে বেশ একটা দুটো, মানে খুবই কম একটা দুটো পার্কিং, সেখানেই রাখতে হবে। অ্যাবি বাবু এই পিয়ানোটাই পছন্দ করেছে, ইয়ামার পিয়ানো, এই যে একটু সময় লাগবে পুরো প্রসেসটা হতে, এই পিয়ানোটাকেই ফাইনাল করলাম আমরা। তো এবার অমিত গেছে ওই বিলিং কাউন্টারে সমস্ত প্রসেসটাসেসগুলো জানতে, আর এইটাই ওরা আমাদেরকে সেল করবে না, ওরা তো একটা ফ্রেশ বক্সে করে নিয়ে এসে দেবে, তো সেটা ওদের গোডাউন থেকে আনতে একটু সময় লাগবে, তো ওরা ওই বললো 20-25 মিনিটস তো লাগবেই। অ্যাবি বাবু ততক্ষণে একটু এদিক ওদিক করে পিয়ানো টিয়ানো বাজিয়ে নিচ্ছে, এটা নিয়ে গিয়ে আবার সেট আপ করতে হবে অ্যাবি, আজকে না হলে হয়তো কালকে সকালে করে দেবে বাবা। আমরা অ্যাবির জন্য কিনতে এসেছি এই পিয়ানোটা, ডিজিটাল পিয়ানো, পিয়ানো আর কিবোর্ড কিন্তু ডিফারেন্ট, যদিও এটা মানে আর কি প্লাগ ইন করে তারপরে ইউজ করা হবে, কিন্তু ডিজিটাল পিয়ানো মানে অ্যাকচুয়াল অরিজিনাল পিয়ানো তো হিউজ হয়, কিন্তু এগুলো হচ্ছে সমস্ত ডিজিটাল পিয়ানো। তো আমরাও প্রথম যখন এসেছিলাম তখন আমাদেরকে এডুকেট করেছিল, না অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম আসিনি, আমরা আবির একজন পিয়ানো টিচার খুঁজছিলাম, সে খুব মানে বয়স্ক একজন লেডি ছিলেন, তো আমাকে বুঝিয়েছিলেন যে ডিজিটাল পিয়ানোই কিনবে, তুমি কিন্তু কিবোর্ড কিনো না। তো তখন থেকে জানতে পেরেছি যে কিবোর্ড আর ডিজিটাল পিয়ানো ইজ ডিফারেন্ট, মানে অত আইডিয়া ছিল না, আমরা ভাবতাম পিয়ানো মানে হচ্ছে মানে দ্যাট ওই হিউজ যেটা হয় মুভি টুভিতে দেখা যায় সেটা সেটা, আর এগুলোকে ভাবতাম সবই আর কি কিবোর্ড, কিন্তু না তারপরে জানতে পারলাম যে এগুলো হচ্ছে ডিজিটাল পিয়ানো। এইভাবে পিয়ানো কেনা হয়ে গেছে, এবার আমরা ওই গাড়ির সামনে গিয়ে দাঁড়াবো, ওরা ওখানে ওই জিনিসটা নিয়ে আসবে, ওটা যথেষ্ট ভারী, ওরা বলেই ছিল যে তোমার মানে অমিতকে বলেই ছিল আগের দিনকে যে একা হবে না, তোমার মানে দুজন লাগবে তোমাকে জিনিসটা গাড়িতে লোড আনলোড দুটোই। আমরা গাড়ির ট্রাঙ্ক পুরো ফাঁকা করে এসেছিলাম, আর আমাদের তো ওই সামনে দুটো সিট, ওই দুটোকে একদম পুরো শুয়ে দেওয়া যায়, এবার এই ভারী জিনিসটাকে তুলতে হবে, প্রচন্ড ভারী, বাড়ি নিয়ে গিয়ে না এটাকে আবার তুলতে প্রচন্ড অসুবিধা হবে, বাড়ি নিয়ে গিয়ে ঘরের মধ্যে নিয়ে যাওয়া ওটাও একটা বড় কাজ হয়ে গেছে।
পুরো জিনিসটা এখানে এটে গেছে কিন্তু এই যে আমাদের এই আইদার এই সিটটা নয়তো পাশের দুটো সিটকে মানে শুয়ে দেওয়া যায় তো ওই দুটো সিটকে শুয়ে দিয়েছে তারপরে এটাকে নিয়ে নিয়েছে আর এখন এই সিটটাতে আবি বসবে আপাতত চলে আবি বাবু পিয়ানো হয়েছে পিয়ানো হয়েছে বলে কি খুশি কালকে মানে কাল থেকে বলা হচ্ছে মানে কাল থেকে না মানে টিউজডে থেকে আজকে কি বার আজকে বুধবার তো হ্যাঁ মানে কাল থেকেই মানডেতে ও জানে মামা অফিস যায় কিনতে আসতে পারবে না ও তারপর থেকেই শুরু করেছে কবে যাব কবে যাব আজকে বলছে আজকে একটু লাইব্রেরি যেতে হতো লাইব্রেরি যাইনি আগের উইকে আমি বলছি দুটো অপশান লাইব্রেরি যাবি না পিয়ানো কিনতে যাবি বলছে না না আমি পিয়ানো কিনতেই যাব চলো উঠে পড়ো তোমার জন্য জায়গা হয়ে গেছে অ্যাবি পিয়ানো কেনার পর ওখান থেকে বেরিয়ে দেখলাম এই 750 মতন হয়েছে তো এখান থেকে কাছেই একটা টেম্পল আছে এই 9 মিনিটস মতন ভাবলাম টেম্পলটাতে একটু ঘুরে যাই কাল তো গণেশ পুজো ছিল আর কাল থেকে ফ্রাইডে অবধি এখানে গণেশ পুজোতে মন্দিরটাতে রোজই পুজো হবে তো ভাবলাম আজকে একটু গণেশ ঠাকুরকে দর্শন করে আসি আর মন্দির ওয়েবসাইটে গিয়ে চেক করেও দেখলাম যে মন্দির 9টা অবধি খোলা থাকবে জন্মাষ্টমীর দিনও এই মন্দিরেই এসেছিলাম কিন্তু জন্মাষ্টমীর পুজোটা মিডনাইট অবধি খোলা ছিল রাত 12টা অবধি আর এই মন্দিরটা যাওয়ার সময় না এরকম একটা ব্রিজের ওপর দিয়ে যেতে হয় খুব সুন্দর এই ব্রিজটা আর নিচে হচ্ছে গ্র্যান্ড রিভার দিনের বেলাতে তো খুবই সুন্দর লাগে দেখতে আজকে মন্দির ফাঁকা পার্কিং পেয়ে গেছি একদম সামনে অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি গণেশ পুজো তো সবাই বেশিরভাগ সবাই বাড়িতেই করে তো সেই জন্যই হয়তো আজকে ফাঁকা ওই ভেতরেও দেখতে পাচ্ছি লোক কম কিন্তু আরতি মনে হয় হয়ে গেছে এই গণেশ পুজোর 5 দিন এখানে প্রত্যেক দিন সন্ধেবেলা গণেশ পুজো কেন হয় কিভাবে হয় এগুলো সমস্ত কিছু এক্সপ্লেন করে দেবে এখনও সেই প্রোগ্রামটাই হচ্ছে এখানে অনেকেই আছে বহু বছর ধরে 2-3 জেনারেশন ধরে হয়তো এখানে রয়েছে তারা পুজো পাঠ বাড়িতে সমস্ত কিছুই করে হয়তো আমাদের যে ল্যাঙ্গুয়েজ হিন্দি বা বাংলা সেই ল্যাঙ্গুয়েজটা খুব একটা হয়তো বুঝতে পারে না ভালো করে তো তাদের সুবিধার্থের জন্যই মানে ছোট থেকে বড় সবার জন্যই এখানে ইংলিশে খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছে প্রত্যেকবারই যখন আসি এত ভিড় থাকে খুব ভালো করে মন্দিরটা ঘুরে দেখাই হয় না কি সুন্দর এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রাখা আছে এটা আমি আজকেই দেখলাম प्रभु विनयावरण दूजा आस करू मैं जिसके ओम जय जगदीश हरो देवा श्रद्धा भक्ति पढ़ाओ श्रद्धा प्रेम पढ़ावे ओम जय जगदीश हरे সুন্দর আমাদের গণেশ ঠাকুর দর্শন হলো কিন্তু একদম সন্ধ্যেবেলায় যেটা মানে গণেশ পুজো স্পেশাল আরতি সেটা তো দেখতে পাইনি ওটা এসে দেখলাম শেষ হয়ে গেছে কিন্তু এমনি মন্দিরের যে আরতি সেটা দেখলাম সেটাও সুন্দর হলো এবার বাড়ি চলে যাই আবি একটু ঘুম ঘুম পেয়েছে মানে এত চুপচাপ শান্ত জায়গায় বসে আছে ঢুলছে আমার বলছে ঘুম পাচ্ছে আমার চলো ঘুম পাচ্ছে এখনো ও তুই আর আমি দুজনেই জ্যাকেট পরে আসিনি তো ঠান্ডা লাগছে না আমারও অত লাগছে না ঠিক আছে এটাকে গাড়ি থেকে নামানো হয়েছে কোনো রকমে এবার এটাকে ঘরের মধ্যে নিয়ে যেতে হবে এই স্টেয়ার্স দিয়ে হ্যাঁ একবার ঘরের মধ্যে ঢুকিয়ে দিলে পরে আর অসুবিধা হবে না তারপরে পুশ করে দাও তুই যা তুই এত কিছু বলছিস হেল্প কর গিয়ে যা আমাদের এরকম অবস্থা দেখে আমাদের নেইবার এই যে গাড়িটা রাস্তায় রাখা ছিল ওর গাড়িটা মানে গ্যারেজে ঢোকাবে বলে এসছে দৌড় দৌড়তে এসছে হেল্প করে দেবো তোমাদের এমনিতে খুব একটা কিন্তু কথা হয় না একদম পাশের নেইবার কিন্তু আমাদের এটা দেখে ও আর থাকতে পারেনি বলছে চলো হেল্প করে দিই এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে পিয়ানোটা নেই কিন্তু এবার দেখতে হবে যে আমার এই গাছ এখানে রাখা যাবে নাকি তোর পিয়ানোটা নিয়ে এলে যা বড় দেখতে পেলাম ইয়ে পিয়ানো চলে এসছে ফাইনালি বাড়িতে আজকে আর সেট আপ হবে না বাবা কালকে হবে আজকে অনেক রাত হয়ে গেছে এই যে আমার কিচেনের অবস্থা
কোনো রকমে একটু ডিনারটা করেই আমরা বেরিয়ে গেছিলাম। তো এই জিনিসটা ভীষণ শার পাবি, মনে আছে? হ্যাঁ, আমার একটা হিউমিডিফায়ারে ছিল এই জিনিসটা, ডি হিউমিডিফায়ারে ছিল, এরকম ধরেছিলাম পুরো আমার একদম এরকম এরকম করে হাত কেটে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আর করিস না বাবা প্লিজ, তুই করিস না বাবা প্লিজ, হাত কেটে যাবে, হাত কেটে যাবে। আবি ফাইনালি দেখা যাক কতটা হয়, একটু এই কাজটা এগিয়ে রাখুক। আবির আবার কালকে পিয়ানো ক্লাস আছে, আর বাচ্চা মানুষ নতুন জিনিস কিনে নিয়ে এসেছে। কি করছিস তুই? দিল এত ভালো করে প্যাকিং করা, এই যে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে, আমাদের নিজেদেরকেই পুরো জিনিসটা সেট আপ করতে হবে। এক থেকে সাতটা দেখেছিস, এখানেই রেখে দেবে সেট আপ করে, প্রচন্ড ভারী এই জিনিসটা, দাঁড়াও বাবা পুরো সেট আপটা হোক। পিয়ানো স্ট্যান্ডটা এরকম ছোট 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 অনেক জিনিস, সেগুলোকে সব অ্যাসেম্বল করে তারপরে পুরো ব্যাপারটাকে সেট আপ করতে হবে স্ট্যান্ডটা। এমনিতে নর্মাল পিয়ানোটা তো ওই যে বেরিয়ে এসছে, একবারই সেট করাই আছে ওটা। আপাতত অ্যাবিবাবুকে এখানেই সেট করে দেওয়া হয়েছে। ও রে বাবা রে, কি মিষ্টি হাসি! ওইখানে প্লাগ ইন করে দেওয়া হয়েছে স্ট্যান্ডটা, বলা হয়েছে যে কালকে সেট আপ করে দেবে। এগুলো অনেকগুলো ছোট 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 পার্টস এসছে, এগুলো করতে প্রচুর সময় লাগবে। এই বাবুর আপাতত শুধুমাত্র পিয়ানোটাই সেট করা গেছে, একটু বাজালো বেশ কিছুক্ষণ। আর পিয়ানোর যে স্ট্যান্ডটা যেটার উপরে রাখা হবে, আর তারপরে হচ্ছে বেঞ্চটা, ওই দুটোই করতে অনেকটাই সময় লাগবে। তো সেগুলো আপাতত রেখে দেওয়া হয়েছে, কালকেই অমিত করে দেবে হয়তো, কালকে ওর ক্লাসও আছে। আর আজকে আমরা গণেশ পুজোর জন্য গেলাম, দর্শন তো খুব ভালো হয়েছে, কিন্তু আরতিটা দেখতে পেলাম না। মানে অ্যাকচুয়ালি গণেশজির জন্য যে আরতিটা হচ্ছিল সেটা মানে আমরা দেরি করেই গেছি, তো এমনি নর্মাল মন্দিরের পুজোর জন্য যে আরতি সেটা দেখতে পেলাম, সেটাও খুব ভালোই লেগেছে দেখতে। কিন্তু আমরা গণেশ চতুর্থী যখন নিউ জার্সিতে থাকতাম তখন খুব মজা হতো, মানে আমরা এডিসন বলে একটা জায়গা আছে তার কাছাকাছি থাকতাম, তো এডিসন ওকটি রোড ওইসব এরিয়াতে, ওকটি রোড হচ্ছে পুরো একটা ইন্ডিয়ান স্ট্রিট। ও আমি যখন ইউএসএতে গেছিলাম তখন ওরা দেখিয়েছিলাম, তো পুরো ইন্ডিয়ান স্ট্রিট, তো ওখানে প্রচুর বিজনেসম্যান আছে, মানে ইন্ডিয়ান বিজনেসম্যান আছে, তো তারা মিলেই পুজোটা করতো স্পেশালি, আরও বাকিরাও ছিল সবাই মিলে পুজো হতো। সে কত বড় গণেশ ঠাকুর, মানে সেরকম দুর্গাপুজোয় যেরকম হই হুল্লোড়া একদম সেরকম, কত হবে মানে ছ সাত ফিট তো হবেই এই বড় ঠাকুর। প্যান্ডেল ট্যান্ডেল করা হতো, আর একদম পুরো মেলা যেরকম হয় না, জামা কাপড়ের দোকান, তারপরে হচ্ছে ওই যে ফুচকা, তারপরে সামোসা, মানে ওই গোলগাপ্পা, মানে চাট, এসবের দোকান, খুব মজা হতো। অ্যাবিকে ডে কেয়ার থেকে নিয়েই আমরা অফিস যেতাম, তো অফিস থেকে যখন তখন তো রোজ অফিস যেতে হতো, চলার সময় অ্যাবিকে ডে কেয়ার থেকে তুলে ওখানে একটু ঘুরে টুরে তারপরে যেতাম, মানে মোটামুটি তিন চার দিন যে হতো। তুই তো তখন ছোটবেলা ডে কেয়ারে যেতি, তো মানে পাঁচ বছরের কথা বলছি, তো নিউ জার্সির কথা বলছি, তো তখন ওই নিয়ে ঘুরে একটু চাট খেয়ে তারপরে এই লোকজনের সাথে দেখা হলো, তারপরে আবার বেশ মানে বলিউড থেকে সিঙ্গার নিয়ে আসা এগুলো সবই হতো, মানে যেরকম হয় একটা গণেশ চতুর্থীর পুজো একদম পুরো হই হই ব্যাপার। একটা শপিং মল ছিল বাড়ির খুব কাছে, তো সেই শপিং মলটার বেশ কিছুটা পার্কিং এরিয়া, পার্কিং লটটাকে পুরো মানে পুরো কভার করে নিত, মানে ওপরে শেড দিয়ে না, পুরো এরিয়াটাকে এমনি আর কি ব্যারিকেড করে দিত, আর সেখানেই পুজোটা হতো। খুব মজা লাগতো, খুব ভালো লাগতো দেখতে, মানে এই গণেশ পুজো আসছে দেখতে যাবো, মানে এরকম একটা ব্যাপার ছিল। আর আমাদের খুব কাছে ছিল, মানে এই চার পাঁচ মিনিটের ডিস্টেন্সে ছিল, তো বন্ধুরাও তখন আসতো আর কি, অনেকে কেউ কেউ গণেশ পুজো দেখতে, দিয়ে তারপর আমাদের বাড়িতে দেখা করে যেত, বেশ হই হই ব্যাপার ছিল। তো আজকে গেলাম, পুজোও দেখলাম, সবই হলো, কিন্তু ওই যে ওই প্যান্ডেল করে পুজো ওটার একটা অন্যরকম ভাইবস আছে। তাও দর্শন করতে পেরেছি, এটাই অনেক ভাগ্য, কারণ যখন কানাডা এলাম 2020-তে আর 2021 মানে লাস্ট ইয়ারও একটুখানি রেস্ট্রিকশন ছিল এরকম, এবছরই আর কি সব ফেস্টিভ্যালগুলোতে যেতে পারছি টেম্পলে, নাহলে আগে তো প্রচণ্ড রেস্ট্রিকশন ছিল, কোথাও যেতে পারিনি দুবছর ধরে, কোনো মন্দিরে কোথাও কোথাও যেতে পারিনি, এখন তাও একটু একটু করে যেতে পারি। না বাবা, আবি আবি বাবু নতুন পিয়ানোর চক্করে আজকেও অনেকটা লেট হয়ে গেছে ঘুমোতে, চলো ঘুমিয়ে পড়ো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।